নমস্কার দিদি নাম্বার 1 সিজন 5 এ আপনাদের সবাইকে স্বাগত দিদিদের অনেক অনেক আনন্দ আর মজার একমাত্র ঠিকানা দিদি নাম্বার 1 সিজন 5 আজকে দেখা যাক এই ঠিকানায় কোন চার দিদি হাজির চলে এসেছি আমার চার দিদি একটু আলাপ করে নি প্রথমে আছে ইন্দিরা দে নমস্কার দিদি হাওড়া থেকে এসেছি কেমন লাগছে খুব ভালো লাগছে এরপরে আছে মৌসুমী সিং নমস্কার দিদি কোথেকে এসছো নিউ আলিপুর থেকে কেমন লাগছে খুব ভালো লাগছে এতদিন তোমাকে শুধু সিনেমাতেই দেখেছি আর দূরেই দেখেছি সামনে থেকে দেখার যে এটা ভাগ্য থ্যাংক ইউ এরপরে আছে শর্মিষ্ঠা দেবনা নমস্কার দিদি আমি বেলেঘাটা থেকে এসেছি কেমন লাগছে তোমার সাথে খেলছি এটা আমার আজকে বড় উপরি পাওনা থ্যাংক ইউ এরপরে আছে সুস্মিতা চৌধুরী নমস্কার দিদি আমি বাগুইহাটি থেকে এসেছি কেমন লাগছে বলো ভীষণ ভালো লাগছে এসে এক্সাইটেড হয়ে গেছি কি বলবো না বুঝতে পারছি না তোমাদের সবাইকে স্বাগত তোমাদের সঙ্গে অনেক কথা বলবো আনন্দ করবো হুল্লোড় করবো কিন্তু তার আগে শুরু করবো আমাদের প্রথম রাউন্ড লুটপাট রাউন্ড দেখো চলে এসছে তোমাদের খেলা তোমাদের যেটা করতে হবে দেখো এখানে একটা ক্যাপ আছে তার সঙ্গে একটা স্টিক আছে তোমাদের মাথায় পরিয়ে দেওয়া হবে আর তিনখানা বল আছে তার মধ্যে আংটা লাগানো আছে তোমাদের ওই ক্যাপের সাহায্যে স্টিকটা ঢুকিয়ে রিংটার মধ্যে ওই বলটা নিয়ে যেতে হবে খালি বলে আমি দেখে নেব যে যত কম সময়ের মধ্যে কাজটা করবে সে পাবে 10 তারপর 8 তারপর 6 তারপর 4 ইন্দিরা কি করছো এখন আমি হাউসওয়াইফ কিন্তু বিয়ের আগে চাকরিও করতাম আর নাচ আমি জানি নাচের স্কুলও ছিল কিন্তু আমি এখন থাকি জামশেদপুরে কাটা তো আমার হাজবেন্ডের জবের জন্য আমাকে ওখানে থাকতে হয় কিন্তু আমার বাড়ি শ্বশুর বাড়ি হচ্ছে হাওড়া লিলুয়াতে তো সেই জন্য আমার আর কি চাকরিটাও আর কি ছাড়তে হয় আর স্কুলটাও বন্ধ হয়ে যায় আমার কি নাচ করো তুমি আমি রবীন্দ্র শিখতাম আর কত্থক শিখতাম তো জামশেদপুর কেমন লাগছে তোমার কলকাতা ছেড়ে জামশেদপুরে হয়ে গেল আমার মানে তিন বছর পর হয়ে গেল জামশেদপুর ওটা একটা অন্য জায়গা অন্যরকম পরিবেশ অন্যরকম লোকজন সব ভালো লাগছে কিন্তু নিজের যেহেতু আপনার বাড়ি শ্বশুর বাড়ি সবই হাওড়াতে ওই পরিবেশটা আবার একটা অন্যরকম মানে ওটা মিস করো হ্যাঁ ওটা খুবই মিস করি ওখানে বন্ধু বান্ধব হয়েছে হ্যাঁ ওখানে অনেক বন্ধু বান্ধব হয়েছে প্রতিবেশীরা খুবই মানে খুব ভালো আমার খেলাটা দেখে কি মনে হচ্ছে ভয় পাচ্ছো ভয় তো পাচ্ছি আর ঠান্ডা হয়ে যাচ্ছে চলে এসো অল দ্য বেস্ট তোমার সময় শুরু হচ্ছে এখন পুরো খেলাটা কমপ্লিট করেছো 32 সেকেন্ডে মৌসুমী কি করছো আমি সার্ভিস করি কোথায় আমি একটা হেলথ কেয়ার সেক্টরে আছি কাজটা কি তোমার আমি ওখানে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজার ওখানে ওরা অ্যাকচুয়ালি কি করে বোনস কার্টিলেজ টিস্যুস গুলো ওরা ম্যানুফ্যাকচার করে তো আমি ওই মানে পেশেন্ট কেয়ার আর কি মানে পেশেন্টরা আসে তাদের যে সমস্ত কোয়ারিজ বা সমস্ত মেডিসিনের বুকিংস নেওয়া ঠিক টাইমে মেডিসিন গুলো তাদের কাছে পৌঁছলো কিনা সেইগুলো দেখা সেটা কি হার্বাল কোনো ইয়ে মেডিসিন না হ্যাঁ মানে হার্বাল মেডিসিন টোটাল এখন একটা রোগ সবার মধ্যে হচ্ছে স্পেশালি মহিলাদের অস্টিওআর্থ্রাইটিস সেটা কি ওই হাঁটুর ব্যথা বা তাকে মানে নি অপারেশন করে রিপ্লেস করা এটা কি বিকল্প হতে পারে অ্যাকচুয়ালি আমরা তো বলি যে আমাদের এই মেডিসিনটা যদি কন্টিনিউ করে তাহলে এটা মানে নতুন করে আর কোনো মানে ওই নিটাকে চেঞ্জ করার কোনো ওইটা করতে হয় না মানে কন্টিনিউ করতে হবে অনেকে বলেন না এক বছর দু বছর আর পাচ্ছি না কন্টিনিউ করতে মানে এটা অ্যাকচুয়ালি মানে এটা কি অনেক লং টার্ম মানে মেডিসিনটা এক দু বছর তো কন্টিনিউ করতে হয় মানে পেইনটা যেহেতু মানে এরকম এক দু বছর পুরনো পেইন হলে তাহলে এক দু বছর যদি কন্টিনিউ করা হয় ঠিকঠাক মতো তাহলে কিন্তু এটা কিওর হয়ে যায় হবে কি তোমার আমার হবি হচ্ছে কুকিং কি কি রান্না করতে ভালোবাসো তুমি সব কিছু মানে চাইনিজ মোগলাই মানে আমার একটা নেট থেকে রেসিপি দেখে দেখে আমি নিজে নিজে আরএনডি করে করে বানাই তুমি নাকি খুব ভালো মডেলিং করো শুনেছি মডেলিং অ্যাকচুয়ালি আমি করতাম মানে আমি ম্যাগজিনে আমি আগে সালোয়ার কামিজের মডেলিং করেছিলাম আমি কেমন লেগেছিল ভীষণ ভালো তাহলে মৌসুমী চলে এসো
অল দ্য বেস্ট তোমার সময় শুরু হচ্ছে এখন পুরো খেলাটা কমপ্লিট করেছো 52 সেকেন্ডসে শর্মিষ্ঠা নমস্কার দিদি আমি হাউসওয়াইফ দিদি কত বছর বিয়ে হয়েছে তোমার 19 বছর 19 বছর বাবা তার মানে অনেক ছোট বয়সে বিয়ে হয়েছে হ্যাঁ আমার আফটার মাধ্যমিক বিয়ে হয়ে গেছে এত তাড়াতাড়ি কেন ডান্স করতাম তো আগে পাড়াতে আর কি কালীপূজার 25তম বর্ষ ছিল তো উপলক্ষে মানে পুরো একটা উইক ধরে প্রোগ্রাম চলছিল তো আমার হাজবেন্ড ফটোগ্রাফার যেহেতু ফটো তুলতে এসে আমার ছবি তুলে নিয়ে যায় আর পছন্দ হয়ে যায় তারপর ওদের বাড়ি থেকে আমার বিয়েতে সম্বন্ধটা আসে তখনই আর কি দুই বাড়ির কথাতে বিয়ে হয়ে যায় তারপর বিয়ের পর পড়াশোনা করেছি আর আমার শ্বশুরবাড়ি আমরা পাঁচ যা মানে একসঙ্গে থাকো তো একসঙ্গে একই বাড়িতে আছি ননদ কজন ননদ দুজন একজন মারা গেছেন তো কিরম লাগে জায়দের সঙ্গে থাকতে খুব মজা করি আমি তো খুব গল্প করতে পছন্দ করি বকবক আড্ডা মারতে যখন আমরা একসঙ্গে সব কোথাও ঘুরতে যাই খুব মজা হয় আমার জায়েরা খুব ভালো সবাই বন্ধুর মতন আমরা মানে মিলে মিশে থাকি তোমার নাকি একটা দুষ্টু স্বভাব আছে হ্যাঁ দিদি সেটা আছে মানে আমার অভ্যেস কি কেউ বসতে গেলে আমি চেয়ার বা টেবিলে যে বসে টেনে দিই যে সে পড়ে গিয়ে তার লেগেছে যে তাকে তুলবো সেইটা না ততক্ষণ আমি হেসেই যাই নিজের বরকে করেছো কোনোদিন বরকে একবার করেছিলাম কিন্তু তা হলাম না থাক মায়া লাগলো আর বেশি করে মানে বরের জন্য মায়া লাগলো আর কারোর জন্য নয় তোমার সাথে আরো গল্প হবে আপাতত চলো খেলা শুরু করি অল দ্য বেস্ট তোমার সময় শুরু হচ্ছে এখন তোমার পুরো খেলাটা কমপ্লিট করেছো 35 সেকেন্ডসে সুস্মিতা হ্যাঁ দিদি কি করো আমি একদমই হাউসওয়াইফ আগে কিছু করতে হ্যাঁ আগে সার্ভিস করতাম কিন্তু এখন পুরোপুরি বাড়িতেই থাকি বাড়ি সামলাই কত বছর বিয়ে হয়েছে আমার 18 বছর বিয়ে হয়েছে 18 বছর হ্যাঁ এই 14 জুলাই আমাদের বিবাহবার্ষিকী গেল 18 বছর তো তুমি চাকরি ছাড়লে কেন চাকরি ছাড়লাম এমনি আর ভালো লাগছিল যে চাকরি করতে এবার বাড়িতে থাকবো আমার কোনো কিছু একঘেয়েমি বেশি দিন ভালো লাগে না ছোটবেলায় তোমার পাড়ার বন্ধুরা কি একটা নামে ডাকতো তোমার ওটা একটা গল্প আছে ওটা হচ্ছে আমাকে জাইমা বলে ডাকতো কেন কারণ আমি ছোটবেলা থেকেই খুব দুষ্টু ছিলাম মানে আর কি গলিতে বলুন বা পাড়ায় বলুন খেলা হতো তো 12-13 জন ছেলে ছিল তার মধ্যে আমি একা মেয়ে ছিলাম তো আমি সবসময় গিয়ে বলতাম যে ক্রিকেট খেলা হতো আমি বলতাম যে এই লেডিস ফার্স্ট আমাকে ব্যাট করতে দাও তো যেই ব্যাট করতে দিত এরকম ভাবে আমি বহুবার করেছি ব্যাট করে ওপেনিং করে দিতাম যেই আউট হয়ে যেতাম তখনই বলতাম এই আমাকে না পড়তে যেতে হবে মা ডাকছে কোনো আওয়াজ হলো আমি বলতাম যে ওই যে মা ডাকছে আমাকে যাই মা বলে চিৎকার করতাম সেই থেকে আমার নাম হয়ে গেছিল পাড়ায় যাই মা তুমি নাকি দিনের বেলা স্বপ্ন দেখো খুব হ্যাঁ আমি একটু ডে ড্রিমার সিনেমার যে কোনো ঘটনাকে আমার যদি আমার সবসময় মনে হয় যে যদি মানে নিজের জীবনে চলে আসতো সেটা খুব ভালো হতো আমাদের ক্লাসে একটা মেয়ে মানে মনিটর ছিল সে খুব দুষ্ট ছিল মানে যে সবসময় খালি নালিশ করতো আর আমার এই জিনিসগুলো খুব রাগ ধরে এবার আমি কি করেছি চুইংগাম খেয়ে ওর মানে বেঞ্চিতে আটকে রেখেছি এবার ও মনিটর এসে বসেছে ওর স্কার্টে লেগে গেছে এবার ওর হেডমিস্ট্রেসকে বলেছে এবার হেডমিস্ট্রেস আমাকে কল করেছে যে তোমাকে কালকে এবার গার্জেন কল করা হলো তুমি তোমার মাকে না তো বাবাকে যাকে হোক একজনকে ডেকে আনি এবার তখনও ভাবছি আমি কি করব তাহলে সিনেমারই একটা উপায় দিতে হয় তখন আমি ফাইভে পড়ি আমি ন্যাড়া হয়ে নিজের থেকে বাবাকে সঙ্গে নিয়ে বলছি আমার মাথা চুলকাচ্ছে চলো আমাকে ন্যাড়া করে দেবে ফাইভে পড়ি তখন আমি ন্যাড়া হয়ে চলে এসেছি যাতে টিচার না চিনতে পারে এখন
এখনো এরকম এখন কিছুটা কিছুটা মানে আছে এখনো হ্যাঁ যেরকম সিনেমায় ভ্যালেন্টাইন বা সমস্ত অকেশন গুলো মানে ওরা সেলিব্রেট করে আমিও চাই আমার লাইফে সবকটা অকেশন যেন সেলিব্রেট হয় কোন অকেশন যদি বাদ যায় আমি আমার হাজবেন্ডকে ছেড়ে কথা একদম বলি না দেখা যাক তুমি খেলা কি করো চলে এসো All the best. তোমার সময় শুরু হচ্ছে এখন তুমি তোমার পুরো খেলাটা কমপ্লিট করেছো 29 সেকেন্ডে ফার্স্ট রাউন্ডের পরে বা স্কোর এই রাউন্ডে যে ফোর্থ পজিশনে আছে সে তার খেলাটা কমপ্লিট করেছে 52 সেকেন্ডে পেয়েছে 4 পয়েন্ট মৌসুমি এই রাউন্ডে যে থার্ড পজিশনে আছে সে তার খেলাটা কমপ্লিট করেছে 35 সেকেন্ডে পেয়েছে 6 পয়েন্ট শর্মিষ্ঠা এই রাউন্ডে যে সেকেন্ড পজিশনে আছে সে তার খেলাটা কমপ্লিট করেছে 32 সেকেন্ডে পেয়েছে 8 পয়েন্ট ইন্দিরা এই রাউন্ডে যে ফার্স্ট পজিশনে আছে সে তার খেলাটা কমপ্লিট করেছে 29 সেকেন্ডে পেয়েছে 10 পয়েন্ট সুস্মিতা এবার দেখো তোমাদের জন্য কি গিফটস আছে আচ্ছা ওয়াটার ফিল্টার প্রেশার কুকার ইন্ডাকশন ওভেন ডিজিটাল ক্যামেরা মোবাইল আইপড সেট সুস্মিতা তুমি এই রাউন্ডে হাই স্কোরার তুমি দুটো গিফট পাবে বলো কি নেবে ডিজিটাল ক্যামেরা নেব আর প্রেশার কুকার ডিজিটাল ক্যামেরা আর প্রেশার কুকার ইন্দিরা বলো কি নেবে ইন্ডাকশন ওভেন শর্মিষ্ঠা মোবাইল আইপড সেট আর মৌসুমীর জন্য আছে ওয়াটার ফিল্টার সুস্মিতা তোমার জন্য আছে সারপ্রাইজ উইন্ডোর খেলা দেখো এখানে দুটো উইন্ডো আছে 1 এন্ড 2 তার যে কোনো একটার মধ্যে রয়েছে ফ্রিজ তোমাকে গেস করে বলতে হবে কোন উইন্ডোয়ে আছে ফ্রিজ রাইট গেস করলে ফ্রিজ তোমার ভুল গেস করলে হাজবেন্ডকে জিজ্ঞেস করব জিজ্ঞেস করো ঠিক আছে ওর লাকেই যাই এক এক হলেও ভালো না হলে কথা তো শুনতে হবে না বলবো তুমি বলেছিলে কি বলছো তো হ্যাঁ মন কি বলছে হ্যাঁ দিদি নাম্বার 1 এ তুমি আছো তো একটাই আমি আগে করব ওকে দেখা যাক ছিল ফ্রিজ সুস্মিতা তোমার হাজবেন্ড এক নম্বর বলেছিল তার মানে শাস্তিটা দুজনকেই ভোগ করতে হবে খুব ভালো হয় হাজবেন্ডকে দেখে নাও আসো তুমি চলে এসো শাস্তিটা হলো তুমি তো নাচতে ভালোবাসো আমরা একটা গান চালাবো তুমি বেসিক্যালি যেটা করবে স্টেপগুলো শেখাবে হাজবেন্ডকে ਜਤਾਉਂਗਾ ਰੇ ਰਿੰਕ ਚੁਕਾ ਰਿੰਕ ਚੁਕਾ ਰਿੰਕ ਚੁਕਾ ਰਿੰਕ
শেষ শুরু করব সেকেন্ড রাউন্ড গোল্ডেন লুট বল হলো যে সকল চার বছর আগে আমার এক বান্ধবী তো সরস্বতী পূজার সময় ওকে আমি বলেছিলাম যে দেখ ও তখন প্রেম করে তো আমি তখন প্রেম করি না তো ও সরস্বতী পূজার সময় ন্যাচারালি যা হয় সবাই জোড়া শালিক হয়ে ঘুরে বেড়ায় আমি বেচারা একটা শালিক হয়ে বসে আছি তো সেই জন্য আমি আর কি আমার বান্ধবীকে বলেছিলাম যে দেখ তুই একটুখানি একটা ম্যানেজ কর না আমার সাথে সেদিনটা একটু ঘোর না তো ও বললো দেখ আমি তো আমার বয়ফ্রেন্ডের সাথেই ঘুরবো তো হঠাৎ করে কি হয় যে ওর বয়ফ্রেন্ড সেদিনকে অফিসে ছুটি পায়নি আর সেই জায়গায় আমার বর এসেছিল আমার বান্ধবীর সাথে আমার বর ছিল ওর দাদার মতন পাড়ার সম্পর্ক দাদার মতন ছিল তো আমার বরকে নিয়ে আসে কিন্তু আমার বান্ধবীর বয়ফ্রেন্ডকে আমি কোনোদিন চোখে দেখিনি এবার আমি ভেবেছি আমার বর বোধা ওর বয়ফ্রেন্ড ওকেও বিয়ে করছে আমি দেখাও তো আমি বললাম যে কি রে তোকে বিয়ে করছিস তো বলছি এই হাট আমি ওকে বিয়ে করবো কেন ও তো আমার দাদার মতো আমি ওকে ভাই ফোটা দিই তো সেই প্রথম আমার বয়ফ্রেন্ড আমার বরের সাথে আমার প্রথম দেখা কিন্তু ওর মানে দাদা যে হট করে আমার কি করে বর হয়ে গেল মানে ঘটনা চক্রে আসলে সত্যি কথা বলতে আমার বরকে দেখে আমার প্রথমে পছন্দ হয়নি আমার বর কিন্তু ইঞ্জিনিয়ার ওকে কোনো অ্যাঙ্গেল থেকে দেখলে মনে হয় না ও ইঞ্জিনিয়ার বান্ধবী প্রথম বললো দেখ ও কিন্তু তোর ব্যাপারে ভীষণ সিরিয়াস তুই এরম ভাবে খেলার ছলে উড়িয়ে দিস না ব্যাপারটাকে তুই একটুখানি কথা বল একদিন দেখা কর তো যদি ফরন লাগা দেখা করিস না তো আমার বড় যাই বললো যে তুমি একদিন আমার সাথে একটু এক ঘন্টা কাটিয়ে দেখো যদি পছন্দ না হয় তোমাকে আমি লাইফে কোনোদিন ডিস্টার্ব করব না কিন্তু ওই একটা ঘন্টা সারা জীবনে হয়ে গেল আর সত্যি তখন ভালো লাগলো না তখন কি আমি তারপর আমি একটা জিনিস বুঝতে পারলাম যে রূপ দিয়ে কোনো কিছু বিচার করা যায় না রূপটাই সব না আমি আমার হাজবেন্ডকে পেয়ে ভীষণ খুশি আমি খুব খুশি ঠিক আছে তাহলে দেখা যাক ইন্দিরার জন্য কি গানের প্রশ্ন ঠিক আছে আজকে যে গানটা গাইছি সেটা আমি আন্তরাটা গাইবো তুমি মুখরাটা মানে গানটা শুরুটা তুমি গাইবে प्यार करते हैं तो
सेंको गोल्डर तरफ से के ए डायमंड इयर रिंग इंदिरा जी मौसुमी तुम्हें ना कि बड़े ड्राइविंग देखे प्रेम पड़े गेछिले एकदम ड्राइविंग देखे माने মানে আমার বর অ্যাকচুয়ালি অটোমোবাইলসে আছে তো ও টেকনিক্যাল অ্যাডভাইজার তো ওকে অনেক জায়গায় বিভিন্ন কাস্টমারের বাড়িতে যেতে হয় একটা আমাদের সিস্টেম এসেছিল একবার যে আমাদের সিডি কাস্টমারদের দিতে হবে তো আমি জিএম কে গিয়ে জিজ্ঞেস করলাম কাকে নিয়ে যাব জিএম অবভিয়াসলি বলল ওকেই নিয়ে যাও তখন আমাদের মধ্যে অতটা কিছু ছিল না সেই ফাস্ট মানে ওর সাথে গাড়িতে বেরোনো তো এত মানে অসাম ড্রাইভিং মানে আমি লাইফে ফার্স্ট এরকম দেখলাম নিট এন্ড ক্লিন ড্রাইভিং আর ভীষণ ভালো মানে আমি তো সত্যি ড্রাইভিং এর প্রেমে পড়ে গেছি ভেরি গুড বাহ তাহলে বলো কি প্রশ্ন হচ্ছে মৌসুমী যে গানটা গাইবো সেই গানটা যিনি গেয়েছেন মানে ওনাকে আইডেন্টিফাই করে ওই সিঙ্গারের আরেকটা গান তুমি যে কোনো আরেকটা গান গাইতে পারো মন মেতেছে বন ময়ূরীর কি খেলায় নাম না জানা ফুল ফোটানো রে বেলায় কে জানে কার স্বপ্নে আবার অন্তরে কে ডাকলো আবার পড়বে চলার চিহ্ন যেটা আমারই পাশে রইবে ঘাসে ঘাসে যে জন ভালোবাসে এমনি করেই আসে প্রাণের মেলা চলে এসো মন মেতেছে ময়ূরীর কি খেলা জি বাংলা এবং সেন্টো গোল্ডের তরফ থেকে ডায়মন্ড রিং মৌসুমীর জন্য মন মেতেছে ময়ূরীর কি শর্মিষ্ঠা তোমার হাজবেন্ড তো ফটোগ্রাফার তাই তো হ্যাঁ অনেকে ছবি তোলে অনেকে এই নিয়ে একটু ঝগড়াও করি যখন ছবি তুলতে যাই তুমি যখন ছবি তুলতে যাও অনেক মেয়েদের দেখো টেকো তখন তো আর আমার কথা মনে পড়ে না এখন এত বছর বিয়ে হয়ে গেছে ছেলেও বড় হয়ে গেছে বলছে না তুমি কি সব বলম ছিল না এসবই তো হয় যখন তখন না তোমারও ছবি তুলে দিচ্ছি আমি না আমার আর ছবি দরকার নেই আমার ছবি 19 বছরে অনেক তোলা হয়ে গেছে আর এখন দরকার নেই আচ্ছা তাহলে বলো জিনিয়া কি প্রশ্ন যে গানটা গাইছি সেটার একটা ফ্রেজ দিয়ে তুমি অন্য যে কোনো গান গাইতে পারো
সেনকো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড রিং শর্মিষ্ঠার জন্য। সুস্মিতা, এবার তোমার গল্পটা একটু শুনি। আমার যখন ওর সঙ্গে আলাপ হয় তখন আমি এক পড়াশোনা করি, আমার বান্ধবী আর বান্ধবীর দাদার বন্ধু ছিল। আচ্ছা, আমার বান্ধবীর দাদা আমাকে বলছে তোর সঙ্গে আমার একটা বন্ধু কথা বলবে। তো আমি ছোট থেকে একটুখানি আমি বদমাশ ছিলাম, দুষ্ট ছিলাম। তো আমি কি করতাম, যে কোনো ছেলে আমার পেছনে লাগলেই বা যে কোনো কিছু করলেই আমি বলতাম ঠিক আছে, সবাই তো জানে না আমি কোথায় থাকি না থাকি। তো আমাদের একটা দোকান ছিল, তো ওখানে আমার দাদা বসতো। তো আমি কি করতাম, সব ছেলেদেরকে বলতাম এখানে রাস্তার মধ্যে কথা বলবো না, আমার বাড়ির লোক দেখলে বলবে ওই গলিটাতে চলো। বলে গলির মধ্যে নিয়ে যেতাম যেখানে আমার দাদার দোকান, গিয়ে দাদাকে আস্তে করে বলতাম যে দেখো ওই ছেলেগুলো আমাকে খুব বিরক্ত করছে। বলে দাদাকে দিয়ে দাদার বন্ধুদের দিয়ে সেই যে কোনো ছেলেদের খুব মার খাওয়াতাম। তো আমিও ওকে সেই লাইনে ফেলেছিলাম, আমিও ভেবেছিলাম ওর সঙ্গে এটাই করবো। তো যাই হোক, তো আমার বান্ধবীরা তো আমার ব্যাপারটা জানে যে আমি কি করি না করি। এবার আমাকে বলছে দেখ শত হলে সবার সঙ্গে করিস, আমার দাদার বন্ধু আমার দাদাকে ছেড়ে দে, এরকম করিস না। বলছি বললো কেন তাহলে। তো যাই হোক, সেদিনকে তর্কাতর্কিতে ভুলে গেছি, পরের দিন এসছে আবার ওরকম ভাবে। তখন আমাকে বলছে আমি সেদিনকে কথা বলেছিলাম, আমি বলছি আপনি আমাকে বিরক্ত করছেন কেন বারবার করছেন না এসে, আপনি জানেন আমি কে, আমি কি করতে পারি না, আমি তোমার সঙ্গে আলাপ করতে, আমি আলাপ করে কি করবে, প্রেম করবে তবে বিয়ে করবে, এটাই তো ইয়ে, তাহলে বিয়েই যেখানে করবে এত কিছু ঘুরিয়ে দরকার নেই, চলো বাড়িতে চলো গিয়ে কথা বলবে। তো বলার পর আমি ভেবেছি হয়তো যেরকম সবাই লেস্টেজ গুটিয়ে দৌড়ে পালিয়ে যায় ওরকমই হবে, ও উল্টে আমাকে বলছে কি চলো এখনই তাহলে যাই বাড়িতে। এবার তখন আমি পেয়ে গেছি ভয়, আমি রিভার্স নিচ্ছি, আমি বলছি না না থাক পরে একদিন যাবো, বলছি না যেতেই হবে। আমি দৌড়াচ্ছি, আমার পেছন পেছন ও দৌড়াচ্ছে, এবার ভাবছি ভগবান কি করবো। তারপর লাস্টে দেখছি আমি দৌড়ে ওর সঙ্গে পাচ্ছি না, তারপর বলছি কি তুমি দাঁড়াও এখানে বাড়ির কিছুটা দূরে দাঁড় করেছেন, যে দাঁড়াও আমি মাকে গিয়ে বলি। তারপর আমার মাকে যাই হোক যথারীতি বলতেই হবে, যদি চলে আসে তখন তো একটা বাজে ব্যাপার। তো বলা টলার পর তো দেখলাম যে আমি তো ব্যাপারটাকে এত সিরিয়াসলি নিইনি আর আমি সেরকম ভাবিনি ওকে দেখে। তো দেখলাম মায়ের সঙ্গেই বেশি মানে ভাব করে নি, আমি বুদ্ধিখান থেকে কাঠ হয়ে গিয়ে মায়ের সঙ্গে বেশি আলাপ, তারপর আমার দাদাদের সঙ্গে আলাপ, সব বাড়িতে যাতায়াত করতে করতে হয়ে গেল। তাহলে বলো কি প্রশ্ন ওর জন্য। আমি একটা গান গাইছি, তাতে একটা ওয়ার্ড আমি ভুল গাইব, ঠিক আছে? এবারে যে ভুল ওয়ার্ডটা সেটাকে তুমি ঠিক করে সেই কথাটা দিয়ে একটা গান লেখো। ভুল ওয়ার্ডটা ছিল হচ্ছে দিল। দিল তো হ্যাঁ সঙ্গে ওয়াটার ফিল্টার আন্টি শর্মিষ্ঠা 16 পয়েন্ট, সঙ্গে মোবাইল আইপডে সে আন্টি
সুস্মিতা 20 পয়েন্ট সঙ্গে ডিজিটাল ক্যামেরা প্রেসার কুকার পেন্ডেন্ট আমার কস্টিউম স্পন্সর করেছে জয়লক্ষ্মী আর আমার জুয়েলারি স্পন্সর করেছে সেনকো গোল্ড শুরু করব থার্ড রাউন্ড বাম্পার লুট এই রাউন্ডে আমি করব ছটা প্রশ্ন সঠিক উত্তর দিলে পেয়ে যাবে 20 পয়েন্টস আর ভুল উত্তর দিলে -10 এটা বাজার রাউন্ড আমি যখন বলবো এবার বলো তোমরা বাজার টিপে উত্তর দেবে কেউ যদি এবার বলার আগে বাজার টিপে দাও তাহলে সে বাদ দিয়ে বাকি তিনজন উত্তর দেবে আর যদি সঠিক উত্তর দিয়ে 20 পয়েন্টস পাও তাহলে কি কি পেয়ে যাচ্ছে বলে দিন আছে চিমনি ট্যাব ভ্যাকুম ক্লিনার রাইস কুকার এবং ওয়াশিং মেশিন 5.1 অডিও স্পিকার্স ফার্স্ট কোয়েশ্চেন দেখো উপরে একটা ওয়ার্ড আছে আর নিচে একটা ক্লু তোমাদের ক্লুটা পড়ে বলতে হবে উপরের ওয়ার্ডটা কি ভালোবাসে প্রাণী আমরা সবাই জানি এবার বলো সুস্মিতা পশু প্রেমী দেখেনি রাইট অ্যানসার 20 পয়েন্ট কি নেবে বলো কিচেন চিমনি সেকেন্ড কোয়েশ্চেন তোমার একমাত্র ননদ তার একমাত্র ভাইপোকে গরুর ওপর রচনা লিখতে বলল ভাইপো গরুর ওপর রচনা কথাটা লিখে বলল গরুর ওপর রচনা লিখেছি ভাইপোর বাবা সেটা দেখে বলল এ তো পুরো গরু নাম্বার 1 যে গরু নাম্বার 1 বলল সে তোমার কে আমি এবার বলো বলিনি সুস্মিতা সুস্মিতা বাদ দিয়ে বাকি তিনজন উত্তর দেবে এবার বলো ইন্দিরা আমার স্বামী বুঝিয়ে দাও আমার ননদ তার একমাত্র ভাইপো মানে আমার বরের মানে আমার মেয়ে বা ছেলে আর তার একমাত্র ভাইপোর বাবা মানে আমার স্বামী দেখে নি রাইট অ্যানসার 20 পয়েন্ট কি নেবে ওয়াশিং মেশিন থার্ড কোয়েশ্চেন দেখো তিনখানা ছবি আছে আর নিচে একটা ওয়ার্ড আছে কিনারা তো তোমাদের একটা ছবি সিলেক্ট করতে হবে যেটা কিনারার সঙ্গে মিললে একটা অর্থপূর্ণ শব্দ বের হয় তিনটে ফলের ছবি আছে দেখো এবার বলো ইন্দিরা কুল কিনারা দেখে নি রাইট অ্যানসার 20 পয়েন্ট কি নেবে বলো ট্যাব ফোর্থ কোয়েশ্চেন দেখো দুটো ওয়ার্ড আছে গো আর কি তোমাদের একটা কমন ওয়ার্ড বার করতে হবে যেটা গো এর সঙ্গেও যায় কি এর সঙ্গে যায় গো এর আগে বা পরে বসতে পারে কি এর আগে বা পরে বসতে পারে এবার বলো শর্মিষ্ঠা ল গোল আর কিল হ্যাঁ ল লটা তো শব্দ নয় পুরো শব্দ বলতে হবে একটা কমন ওয়ার্ড যেটা দুটো ওয়ার্ডের সঙ্গেই যায় গোল আর একটা তো ল তো একটা অক্ষর না কি করে হবে তাহলে মানে গোস আগে বা পরেও বসতে পারে হ্যাঁ বাজার প্রেস করে এত টাইম দেওয়া যাবে না অন্য কি পারবে অডিয়েন্স পারবে পাল পাল শুধু পাল 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 আর ওটা পাল কি দেখে নি রাইট অ্যানসার ছিল পাল দুটো শব্দ হলো গোপাল এবং পালকি তাহলে সরি শর্মিষ্ঠা -10 ফিফথ কোয়েশ্চেন স্ক্রিনে একটা বক্স আসবে তার ভেতর থেকে পাঁচখানা ছবি বেরোবে যখন ঢুকবে চারটে ঢুকবে একটা ঢুকবে না তোমাদের আইডেন্টিফাই করে বলতে হবে কোন ছবিটা বক্সে ঢুকলো না বক্স এলো খুলে গেল কমলা লেবু বেরোলো দুধ বেরোলো জামরুল বেরোলো ফুচকা বেরোলো লুচি বেরোলো বলো ইন্দিরা
জামরুল জামরুল ঢোকেনি বক্সে দেখেনি কমলা লেবু ঢুকলো দুধ ফুচকা লুচি জামরুল ঢোকেনি রাইট আনসার 20 পয়েন্ট কি দেবে ভ্যাকুম ক্লিনার লাস্ট কোশ্চেন শুভঙ্কর অভিজিৎ সুপ্রিয় তিনজন তিনটে খেলা খেলছে শুভঙ্কর বলল আমি নৌকা দিয়ে কাটবো অভিজিৎ বলল আমি সিঁড়ি দিয়ে উঠবো সুপ্রিয় বলল আমার কাছে জোকার ছাড়া কিছু নেই হঠাৎ করে একজন বলল আমি সাপের মুখে পড়েছি কে সাপের মুখে পড়েছে এবার বলো শর্মিষ্ঠা বলো 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 টাইম দেওয়া যাবে না সুপ্রিয় কেন সুপ্রিয় আমি সাপের মানে শুভঙ্কর বলল আমি নৌকা কাটবো আর অভিজিৎ বলল আমি সিঁড়ি দিয়ে উঠবো সিঁড়ি দিয়ে উঠবার সাপের মুখে পড়েছি একমাত্র সেটা সুপ্রিয়ই আছে দেখিনি অভিজিৎ সুপ্রিয় কর্তৃকে হলো দেখো এখানে লেখা আছে শুভঙ্কর অভিজিৎ এবং সুপ্রিয় তিনজন তিনটে খেলা খেলছে শুভঙ্কর নৌকা দিয়ে কাটবে মানে হচ্ছে দাবা খেলছে অভিজিৎ বলছে সিঁড়ি দিয়ে উঠবো সিঁড়ি দিয়ে উঠবো মানে কি খেলা হতে পারে সাপ লুডো আর দেখো সুপ্রিয় বলছে আমার কাছে জোকার ছাড়া কিছু নেই জোকার আমরা দাসে পাই সুতরাং সাপের মুখে তাহলে কে পড়বে অভিজিৎ সরি শর্মিষ্ঠা -10 সবার কেমন লাগলো খুব ভালো লাগলো আমার খুব ভালো লেগেছে তোমাদের সঙ্গে কথা বলে অনেক আনন্দ করলাম হই হই করলাম ইনফ্যাক্ট তোমরা সবাই খুব ভালো খেলেছো আমার চোখে তোমরা সবাই দিদি নাম্বার 1 কিন্তু খেলার ক্ষেত্রে একটু পয়েন্ট এদিক ওদিক হয় তার জন্য একটা নামই বলতে হয় আজকের দিদি নাম্বার 1 হলো ইন্দিরা ইন্দিরা পেয়ে গেছে ইন্ডাকশন ওভেন কানের দুল ওয়াশিং মেশিন ভ্যাকুম ক্লিনার ক্যাপ কিন্তু ইন্দিরা তোমার খেলা এখনো শেষ হয়নি তোমার জন্য রয়েছে মহালুট ইন্দিরা তোমার জন্য মহালুটের খেলা হাজির দেখো এখানে 5খানা গিফটস আছে আছে চেয়ারের সেট মাইক্রোওভেন গ্যাস তন্দুর টিভি এবং ড্রেসিং টেবিল আর প্রত্যেকটা খেলার পাশে দেখো মানে একটা করে গেম আছে আর দুটো করে চান্স তুমি যদি একটা মিস করো একটা চান্স নিতে পারো এইভাবে তুমি যদি 4খানা খেলা সাকসেসফুলি খেলে গিফটগুলো ওই পারে রেখে আসতে পারো মানে একটা লাইন আছে ওই পারে রেখে আসতে হবে তাহলে 5 নম্বর গিফটটা অটোমেটিক্যালি তুমি পেয়ে যাচ্ছ আর তার সঙ্গে পেয়ে যাচ্ছ সেনকো গোল্ড গসিপ কালেকশনের একটা সুন্দর জুয়েলারি আর কোনো কারণে 4খানা গিফট যদি ওই পারে না করতে পারো তাহলে কিছুই পাচ্ছ না খেলার নিয়মে একটা গিফট তোমায় ফেরত দিতে হবে আর পুরো খেলাটা 3 মিনিটের মধ্যে খেলতে হবে আর দেখো এখানে 2খানা ভারী গিফট আছে যেমন ড্রেসিং টেবিল আর মাইক্রোওভেন এই দুটোর জন্য তুমি পরিবারের কারো হেল্প নিতে পারো আমি আমার হাজবেন্ডকে ডাকতে চাই তুমি চলে এসো তোমার হাজবেন্ডকে ডেকে নাও অল দ্য বেস্ট তোমার সময় শুরু হচ্ছে এখন হাজবেন্ডের 23 তারিখে জন্মদিন ও ওয়াও দ্যাটস গুড এ সব গিফট তোমার ইন্দিরা মহালু টাউন থেকে পেয়ে গেছে চেয়ারের সেট মাইক্রোওভেন গ্যাস তন্দুর টিভি এবং ড্রেসিং টেবিল আর তার সঙ্গে পেয়ে গেছে সেনকো গোল্ড গসিপ কালেকশনের একটা জুয়েলারি তোমরা চলে এসো তোমাদের জন্য আছে গিফট সুস্মিতা তোমার জন্য আছে পার্ল সেট এবং ট্রফি মৌসুমী তোমার জন্য পার্ল সেট এবং ট্রফি শর্মিষ্ঠা তোমার জন্য পার্ল সেট এবং ট্রফি
আজকে তিন নাম্বার ওয়ান ইন্দিরা পেয়ে গেছে দিদি নাম্বার ওয়ানের তরফ থেকে একটা ব্যাগ জি বাংলা এবং শঙ্খ গোল্ডের তরফ থেকে আছে সোনার হার উইনারের ট্রফি নাইন বাই নাইনের তরফ থেকে হাজার টাকার একটা গিফট ভাউচার কেমন লাগলো তোমাদের তোমার সামনে দেখে তো আরো এতদিন টিভিতে দেখে এসে খেলতে জিতি না জিতি খেলতে পেরেছি তোমার সাথে এটাই অনেক অনেক বড়